প্রবাসীরা সাবধান সৌদিতে এই কাজ করলে দশ বছরের জেল ও দশ লাখ রিয়াল জরিমানা সৌদি আরবে যে কোনো প্রকার খাদ্যদ্রব্য পশুপাখির খাবার ওষুধ এবং মেডিকেল পণ্যতে যে কোনো প্রকার কারচুপি করলে বা আইন ও স্ট্যান্ডার্ড মেনে প্রস্তুত না হলে দশ বছরের জেল এবং দশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে যদি কোনো প্রতিষ্ঠান খাদ্যে ভেজাল মেশায় তবে সেই ব্যবসায়ী বা প্রতিষ্ঠানকে এক লাখ থেকে দশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে এছাড়াও এই অপরাধে উল্লেখ্য জরিমানার পাশাপাশি সর্বোচ্চ দশ বছরের জেল এর শাস্তিও দেওয়া হতে পারে যদি কোনো প্রতিষ্ঠান গরু মুরগি মাছ ইত্যাদি প্রাণীর ফিডার অর্থাৎ প্রাণী খাদ্যে এমন কোনো দ্রব্য মেশায় যা ক্ষতিকর রাসায়নিক পদার্থ বা প্রাণীটির স্বাস্থ্যের ক্ষতির কারণ হতে পারে তবে সেই প্রতিষ্ঠানকে দুই লাখ থেকে দশ লাখ রিয়াল জরিমানা করা হবে এবং ক্ষতিকারক দ্রব্য মেশানো সকল প্রাণী খাদ্য নষ্ট করা হবে এস এফ ডি এর প্রদত্ত স্ট্যান্ডার্ড এবং নিয়ম ও কন্ডিশন না মেনে চলা যে কোনো কসমেটিক্স সামগ্রীর প্রচার এবং বিক্রির জন্য সংশ্লিষ্ট কোম্পানিকে পাঁচ লাখ রিয়াল জরিমানা করা হবে এছাড়াও সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি সৌদি আরবের বাজারে প্রচার ও বিক্রি হওয়া সকল খাদ্যদ্রব্য প্রাণী খাদ্য ওষুধ ও সকল মেডিকেল পণ্য মনিটর করছে এবং যে কোনো প্রকারের ভেজাল এবং কারচুপি সহ এই সেক্টরে যে কোনো অনিয়ম খুঁজে বের করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আইন অনুযায়ী শাস্তি এবং জরিমানা প্রদান করছে এছাড়াও ভেজাল মেশানো জরিমানা ও স্ট্যান্ডার্ড না মানায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে উল্লেখিত শাস্তি ও জরিমানা দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠান সাময়িক সিলগালা থেকে শুরু করে প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হতে পারে বলে জানিয়েছে এস এফ